আসসালামু আলাইকুম। রিসেন্ট ফেসবুকে একটা আপডেট এসেছে, আপডেটে আমরা আমাদের অ্যাকাউন্টকে এক্সট্রা সিকিউর করতে পারবো। তো আমরা সকলেই এই নিউজটি জানি, তো এই আপডেট নিয়ে বেশি কথা বলবো না, শুধু আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিব। তা হলো আমরা যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু করব তখন আমাদের অ্যাকাউন্ট সিকিউর হবে, এটা ঠিকই, কিন্তু মাঝে মাঝে আমরা এটা নিয়ে অনেক প্রবলেমে পড়তে পারি। প্রবলেমটি হলো ফেসবুক হতে টু ফ্যাক্টরের কোডটি আসতে অনেকটা দেরি হয়, এমনকি এটি আসতে 2 থেকে 5 দিনের মতো সময় নেয়। সেক্ষেত্রে আমরা লগ ইন কোড না আসা পর্যন্ত আইডিতে ঢুকতে পারি না। কিন্তু তাই বলে কি আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু করব না? আমি বলবো হ্যাঁ, আমরা অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। এবং লগ ইন কোড না আসলেও কিভাবে আমরা আইডিতে লগ ইন করতে পারবো সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদের শিখিয়ে দিব। এর জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। টু ফ্যাক্টর সিস্টেমটি চালু করার পর আপনাদের মধ্যে অনেকেই যে ভুলগুলো করবে সেটি হলো, কিছুদিন পর পাবলিক বলবে ভাই লগ ইন কোড আসতেছে না, আইডিতে কিভাবে ঢুকবো, এটা নিয়ে একটা ভিডিও বানান। তো তাদের জন্য সলিউশন আছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সেই সলিউশনটি পেয়ে যাবেন। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটি ফেসবুক অ্যাপে লগ ইন করে নেবেন। এখন আমরা অনেকেই ফেসবুক অ্যাপ ইউজ করি এবং অনেকেই ফেসবুকের লাইট ভাষণটি ইউজ করে থাকি। সেক্ষেত্রে যারা ফেসবুক লাইট ইউজ করি তারা এটি ফলো করবেন, আর যারা ফেসবুক অ্যাপ ইউজ করি তারা এটা ফলো করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি ইনেবল করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করার সময় আমাদের লগ ইন কোডের প্রয়োজন পড়বে, আর অনেক সময় আমাদের লগ ইন কোড আসতে অনেক সময় লাগে। তখন আপনারা অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমাদের রিকভারি কোডসগুলোর প্রয়োজন পড়বে, আপনারা এইগুলোর একটা স্ক্রিনশট করে নেবেন, তাহলে আর পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে প্রবলেম হবে না। এখন কথা হলো এই কোডগুলো আপনারা কোথায় পাবেন, সেক্ষেত্রে আপনারা সিটিংয়ে যাবেন, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন, তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন, তারপর রিকভারি কোডসে ক্লিক করবেন। আপনারা আরেকটি ট্রিক্স ফলো করতে পারেন, সেটি হলো আপনারা যখন অন্য অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টটি লগ আউট না করে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনাদের পুনরায় লগ ইন করতে আর অন্য কোনো কোডের প্রয়োজন পড়বে না। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ধন্যবাদ।